প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, তোমাদেরকে আর কি বলিব। দেখো আমার মনটাও খুব খারাপ, কারণ হলো কি, গতবার কাল এটা আর্ট কি সায়েন্স সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এক কনফারেন্সে গেলাম, সন্ধ্যার পরে বাসায় আসা দেখলাম আমার বউ চলে গেছে। বঙ্গবন্ধু এমন একটা জায়গা, আমি যদি কোথাও যাই এদিক থেকে সেদিক চুল পরিমাণে নড়াচড়ার কোনো উপায় নাই, মানে কোথাও যাব সে ধরনের কোনো আমার সুযোগ নাই, কিন্তু এদিকে আমার বউ যে চলে গেল এটার কোনো খবর নাই। পরে খবর পাইলাম আমার বউ আমার মেয়ের বাসায় চলে এসেছে। পরে টেলিফোন করলাম, মানে আমার নাতনি ধরল, বলল যে সে আবার নানি রে নান ভাই ডাকে, নান ভাই আমাকে নান ভাই ডাকে, মানে নান ডাকে তাকে, সে তোমার বঙ্গবন্ধু আর আসবে না। আমি বললাম যে তো ভালোই তো, খারাপ না। আমার কতটুকু কি তোমার নান ভাই যদি আমার সময় থাকতো, যদি বঙ্গবন্ধু যাইতো তাহলে কত ভালোই হইতো, কারণ অসময়ে চলে যাওয়া এটা একটা বিরাট সমস্যা সৃষ্টি করা হলো। আসলে মানে মহিলাদের ব্যাপারে তো হচ্ছে বেশি কিছু করা যায় না আজকাল, কারণ নারী নির্যাতন আইন আছে, আর কুমিল্লা আইসা তো আরো বেশি হতাশ হয়ে পড়লাম। আজকে যে অবস্থা, 14টা স্বর্ণ পদক দিলাম, এর মধ্যে 11টা লয়ে গেছে মেয়েরা। আমি ছেলেদেরকে বলি তোমরা কি গোড়া গাছ কেনো, আরে একটু কাছাকাছি তো থাকবা, পিছে না হয় পড়ছো পড়লা, কিন্তু এত পিছে পড়ে নাকি, তোমরা করো নাকি। আমার মনে হয় এখানে ডাল মে কুচ কালা হ্যায়, এখানে কোনো বেদাল টেদাল আছে তোমাদের, এইসব বেদাল উৎপাইতে হবে। ভালো করে শুনে তোমাদের তো সমাজকে আগায় দিতে গেলে খালি তো বের আগায় গেলে চলবে না, তোমাদেরকে তো পিছিয়ে পড়ে তাহলে চলবে না, তোমাদের তো আগায় যেতে হবে। এইভাবে তোমাদেরকে সতর্ক থাকা দরকার। কুমিল্লা দেখো লেখাপড়া এইসব ব্যাপারে সারা বাংলাদেশের মধ্যে আমার জানা মতে আগে 1 নম্বর ছিল, মানে এক নম্বর। আজকের ব্যাপারে তো তোমাদের ছেলেদেরকে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না, এই ব্যাপারে তোমাদেরকে তো কুমিল্লা এখনো ভালোই, কারণ এখন তো আমরা এই কুমিল্লা গ্রেটার কুমিল্লার মধ্যে 4 জন হচ্ছে, এই কুমিল্লাতে আছে 2 জন এবং দামি দামি মন্ত্রী, একজন হলো অর্থমন্ত্রী আজকে যিনি কনভোকেশন স্পিকার আওয়ামা মোস্তফা কামাল লুটাস কামাল হিসাবে যাকে সবাই চিনে, উনি অর্থমন্ত্রী, অর্থ না দিলে তো সবাই সব অনর্থ হয়ে যায়, সুতরাং অর্থমন্ত্রী তো আছে সেখানে। এছাড়া এখানে আবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম সব আছেন, আবার গ্রেটার কুমিল্লা ব্রাহ্মণবাড়ি আবার আইন মন্ত্রী আছে, আইন ছাড়া তো সবই তো আইনের পেজ দিয়ে ধরে, তো সুতরাং আইনের কোনো পেজ অন্তত কুমিল্লা তো হবে না। এরপরে আবার আছে শিক্ষা, এই যে বিশ্ববিদ্যালয় এটার ব্যবহার শিক্ষা মন্ত্রণালয় তো এটা সমস্ত কিছু দেখে, এই সবগুলি কিন্তু কুমিল্লাতেই আছে। এই অবস্থার মধ্যে আমি আমার লেখা আছে, তোমাদেরকে কি পরামর্শ দিব, সাজেশন দিব, তোমরা কি করবা, লেখার বাইরেও কিছু তো বলার আছে, লেখার বাইরে যে বলাটা সেটা হলো যে দেখো আজকে সারা বাংলাদেশে মাদক ইয়াবা একেবারে সয়লাভ হয়ে গেছে, এবং এটাও আমার কানে আসে, সচক্ষে তো আমার দেখার সুযোগ নাই, ইউনিভার্সিটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এইসব জায়গার মধ্যে নাকি এইসবগুলি চলে, এবং সারা বাংলাদেশে যে কতটা রোড আছে এইসব জিনিসপত্র ঢোকা, এগুলির একটা কুমিল্লা তার মধ্যে একটা অন্যতম। সুতরাং এখানে আমি তোমাদেরকে বলতে চাই, আমার সামনে যেসব মানুষের সংসদ সদস্য, অনেক প্রাক্তন মানুষের সংসদ সদস্য আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিগুলো অনেকে আমি চিনি, আমরা এবং এখানে মন্ত্রীরা যারা আছেন, আমরা 1971 সালে যুদ্ধ করছি, যুদ্ধ করার জন্য দিয়েছি 30 লক্ষ মানুষের জীবনময়ে জীবনের বিনিময়ে আমরা দেশটা কিন্তু স্বাধীন করছি, এবং এই যে স্বাধীনতা সমাজ ছাত্র সমাজের একটা বিরাট অগ্রগণ্য ভূমিকা ছিল, ছাত্রদের একটা মারাত্মক ভূমিকা ছিল,
এবং মুক্তিযুদ্ধের অগ্র নায়ক বলা যায় ছাত্র সমাজকে, তখন আমরা কিন্তু এই দেশকে স্বাধীন করতে পেরেছি। কত বিরাট বড় টাস্ক, 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, এবং কি ধরনের অবস্থা স্বাধীনতার ইতিহাস সম্পর্কে তোমরা পড়াশোনা নিশ্চয় করো, না করলে পরে দেখবে তোমরা যে আসলে কত সংগ্রাম, কত ত্যাগ চিন্তার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করছি, এগুলি তোমরা পাবে। আজকে আমি বলতে চাই, দেখো আমি কতগুলি একটা পরিসংখ্যার নীতিকে আমি দেখলাম আমাদের দেশে কি কি জিনিস আছে। একটা হলো হিরোইন, কুকেন, গাজা, সুলাইমত, জাওয়া, পাখান, তারি, পাঁচুই, দেশি মত, বিদেশি মত, বিয়া, কুডিল মানে নাসিল লড়ের সহজ আরেকটা ভাষা ছিল ফেন্সি ডিল, পেটেডিন ও মরফিন, এটা হলো আবার এম্পুল ইঞ্জেকশন, উপ্রেন রুফিন ইঞ্জেকশন, এটাও এম্পুল, এম্পুল রেক্টিফাইড স্প্রিট, ডিনে চার্জ স্প্রিট, ট্যাবলেট কুকু কুডিয়া কুডিনাল ডায়াজি পাম্প ইত্যাদি, ইয়াবা ট্যাবলেট, টেলুইন, এসিটুন, মিথাইল ইথাইল কিটুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এপিনেট মিশ্রিত পানীয়, এনার্জি ড্রিঙ্কস, খাট খাট নেশার পাতা, বাদ জল নয়টা উঠছিলাম না। এখন এইগুলি নাকি সব বাংলাদেশে ঘোরাঘুরি করে, এইগুলিকে তোমাদের দেখতে হবে, এইগুলিকে তোমাদেরকে রুখতে হবে। কোন অবস্থাতে যেন কেউ এই ধরনের মাদক সেবন করতে না পারে, সেই জন্য তোমাদেরকে প্রতিরোধ সংগ্রাম তোমাদেরকে পরিচালনা করতে হবে, মানুষকে মোটিভেট করতে হবে, ছাত্রকে ছাত্র সমাজকেও মোটিভেট করতে হবে, তারা যেন কোন অবস্থাতে কোন ধরনের এই ধরনের এই নেশা জাতীয় দ্রব্য আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা কোনোভাবে করতে না পারে, সেই জন্য তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, একটা নিয়ম বিপ্লব চালাতে হবে, এবং সামাজিক বিপ্লব চালানোর মাধ্যমে মোটিভেশনের মাধ্যমে মানুষকে ভালো করার জন্য, ছাত্র সমাজকে ভালো করার জন্য তোমাদেরকে কাজ করতে হবে। আমি এই জন্য তোমাদেরকে অত্যন্ত বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, তা নাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তোমাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কাজ করতে হবে, এবং এই কাজ করার জন্য আমি তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি। যাই হোক, আমি আসলে আমার আজকে কুয়াশা কুয়াশা ভাব আছে, দেরি করলে হেলিকপ্টার যাবে না, না যেতে সমস্যা করে যাব, সুতরাং আমার বক্তব্য আর লম্বা করবো না, সামান্য কিছু বাকি আছে, এটা আমি বলছি। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ,